আসসালামু আলাইকুম সবাইকে। আজ আমার এক্সেল টিউটোরিয়াল নিয়ে 18তম ভিডিও। আজকে আমি আপনাদের সাথে যে ফর্মুলাটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সাবস্টিটিউট ফর্মুলা। আমি আসলে সবসময় চেষ্টা করতেছি একই ধরনের যে কাজগুলো করে সেই ফর্মুলাগুলোকে সব একই রকমভাবে দেখানোর জন্য, যে সাম করার জন্য যে ফর্মুলাগুলো, শুধু সামের জন্য কোন ফর্মুলাগুলো একই সাথে দেখানোর চেষ্টা করি, যোগ বিয়োগ গুণভাগের জন্য সেম টাইপের যে ফর্মুলাগুলো আছে সেগুলোকে একই একই সময় দেখানোর চেষ্টা করি। আজকে যে ফর্মুলাটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সাবস্টিটিউট ফর্মুলা। প্রিভিয়াসলি যে ফর্মুলাটা নিয়ে কথা বলেছি সেটা রিপ্লেস ফর্মুলা। রিপ্লেসের ক্ষেত্রে এবং সাবস্টিটিউট ফর্মুলাটা সেম একই রকমভাবে একই ধরনের হয়ে থাকে, বাট এক এক সময় আসলে এক একটাকে ইউজ করতে হয়। তো সাবস্টিটিউট ফর্মুলাটা আসলে কেন ইউজ করা হয় এবং সাবস্টিটিউট ফর্মুলাটা আসলে কীভাবে কাজ করে, রিপ্লেস ফর্মুলাটা আমরা আসলে দেখিয়েছি যে কীভাবে মাঝখান থেকে একটা ক্যারেক্টারকে চেঞ্জ করে নতুন একটা ক্যারেক্টার অ্যাড করা যায়, বা নতুন তিনটা চারটা সংখ্যাকে চেঞ্জ করে কীভাবে নতুন একটা সংখ্যাকে অ্যাড করা যায় সেটাকে দেখিয়েছি, যে তিনটা সংখ্যাই চেঞ্জ হয়ে যাবে নতুন একটা সংখ্যা অ্যাড হয়ে যাবে। এখন যেটা দেখাবো সেটা হচ্ছে সাবস্টিটিউট ফর্মুলা, যে নতুন সংখ্যাগুলো ডিরেক্ট চেঞ্জ হয়ে যেয়ে সেই জায়গাতে অন্য সংখ্যা বসবে। যেমন এখানে আমি একটা প্রয়োগ দেখাচ্ছি সাবস্টিটিউটের ক্ষেত্রে, সমান সমান দিচ্ছি, আমি লিখতেছি SUB সাবস্টিটিউট, আমি এখানে সিলেক্ট করছি, বলতেছে যে টেক্সট, ফার্স্টের কথাটা হচ্ছে টেক্সট, আমি টেক্সটটাকে সিলেক্ট করছি, দেন হচ্ছে দিচ্ছি হচ্ছে একটা কমা, বলতেছে ওল্ড টেক্সট, অর্থাৎ কোনটাকে আপনি চেঞ্জ করতে চান, কোন পুরানো সংখ্যাটাকে চেঞ্জ করতে চান। সেই ক্ষেত্রে আমি দিচ্ছি একটা সেমি কোলন, চেঞ্জ করতে চাচ্ছি আমি যে মাঝখান থেকে আমার 2, 3 and 4 এটা চেঞ্জ হয়ে যাবে, এখানে আমি সেমি কলন দিচ্ছি এবং একটা কমা দিয়ে দিচ্ছি, বলতেছে নিউ টেক্সটটা কী হবে, 2, 3, 4 জায়গাতে আমরা নিউ যে সংখ্যাটা দিব সেটা আসলে কী দিব। সেই সংখ্যাটা ধরেন আমরা এখানে দিচ্ছি যে তিনটা জিরো দিলাম, 0, 0, 0, আমাদের তিনটা জিরো বসবে, যে নিউ টেক্সটের ক্ষেত্রে তিনটা জিরো বসবে। অবশ্যই এখানে একটা সেমি কলন দিতে ভুলবেন না, এখানে আমরা একটা সেমি কলন দিয়ে দিচ্ছি দুই পাশে, নিউ টেক্সটের সেমিকলন হবে এবং এখানে একটা কমা দিয়ে দিচ্ছি এবং ব্রেকেটটাকে ক্লোজ করে দিচ্ছি। ব্রেকেটটাকে ক্লোজ করে দিয়ে যদি আমরা এন্টার করে দিই তাহলে কিন্তু আমার নিউ টেক্সটের ক্ষেত্রে, নিউ টেক্সটের ক্ষেত্রে যেটা আছে, এখানে কমাটা উঠে দিচ্ছি, নিউ টেক্সটের ক্ষেত্রে যেটা আছে সেটা কিন্তু আমার নিউ টেক্সটের ক্ষেত্রে যেটা আছে যে 2, 3, 4 সেইগুলো কিন্তু যতগুলো 2, 3, 4 থাকবে আমরা যদি টেনে দিই তাহলে 2, 3, 4 কিন্তু 000 হয়ে যাবে। তো এন্টার করে দিচ্ছি, সরি এখানে একটা কমা হয়ে গেছে, কমার জন্য এটা এরকম হয়েছে, এন্টার দিয়ে দিচ্ছি। এই যে দেখেন এখানে কিন্তু 2, 3, 4 যে জায়গাগুলোতে ছিল সেই জায়গাতে কিন্তু 000 হয়ে গেছে। আমরা দেখতে পারতেছি যে এখানে আমার যে সংখ্যাটা ছিল 2, 3, 4 সেটা কিন্তু এখানে যেয়ে কিন্তু 000 হয়ে গেছে। এখন যদি আমি এটাকে টেনে দিই তাহলে দেখা যাবে যে হ্যাঁ, যেই সব জায়গাগুলোতে আমার 2, 3, 4 ছিল, যেমন দ্বিতীয় যে কলামটা আছে আমাদের, রোটা আছে, সেটার ভিতরে কিন্তু 2, 3, 4 এখানে ছিল, এখানে 2, 3, 4 জায়গাতে কিন্তু 000 হয়ে গেছে। এবং এখানে আমরা দেখতে পারতেছি যে এখানে 2, 3, 4 ছিল, এখানে 2, 3, 4 এখানে কিন্তু 0 হয়ে গেছে, তিনটা জিরো, অর্থাৎ 1 পরে যে 2, 3, 4 ছিল 1 পর থেকে কিন্তু 000 বসে গেছে। তো এইভাবে খুবই সহজে যে কোনো সংখ্যাকে চেঞ্জ করে নতুন সংখ্যা অ্যাড করা সম্ভব এই সাবস্টিটিউট ফর্মুলা ইউজ করে। রিপ্লেস ফর্মুলা ইউজ করেও করা সম্ভব এবং সাবস্টিটিউট ফর্মুলা ইউজ করেও খুবই সহজে যে নতুন সংখ্যাকে একদম পুরোপুরি চেঞ্জ করে সেই জায়গাতে নতুন অন্য কোনো সংখ্যাকে অ্যাড করা সম্ভব। তো আজকের ভিডিও সাবস্টিটিউট ফর্মুলা নিয়ে এতটুকুই। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে লাইক দেবেন এবং সবার সাথে শেয়ার করে দেবেন এবং চ্যানেল সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।